Welcome to my channel. I'm Hassan. আজকে চলে এলাম নতুন আইটি এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব ডিসি ইউনিভার্সের একটি নতুন মুভি যার নাম হলো ব্লু বেটেল। ডিসির ফ্যান্সরা অনেকদিন যাবত এই মুভির জন্য অপেক্ষা করছে। সত্যি বলতে মুভিটি আমার কাছে খুব ভালোই লেগেছে। মুভিটি কি পারবে ডিসির ভবিষ্যৎ ঠিক করতে সেটা আমরা সামনেই দেখতে পারবো। যাই হোক, বাড়তি কথা না বলে মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় এক অচেনা জায়গা থেকে, যেখানে আমরা দেখতে পারি কোড ইন্ডাস্ট্রি নামের একটি কোম্পানি সেখানে খোদার কাজ করাচ্ছে। এখানে আমরা সবাই ভিক্টোরিয়া গডকে দেখি, যে কোড ইন্ডাস্ট্রির সিইও। এখানে আপনাদের সবাইকে বলে দেই, এই কোড ইন্ডাস্ট্রি ডেড কোডের কোম্পানি। এটা সেই ডেড কোড যেটা কমিক্সের ভিতরে দ্বিতীয় ব্লু ব্যাটেল, মানে জিমের আগের ব্লু ব্যাটেল। আর এই ভিক্টোরিয়া কোড মানে কোম্পানির সিইও ডেড কোডের বোন হয়, যে ডেড কোডের মৃত্যুর পর এই কোম্পানিকে দেখাশোনা করছে। ভিক্টোরিয়া কোড এখানে স্ক্র্যাপ খুঁজছে। আর এখানে আমরা জানতে পারি তাদের খোদার কাজ অনেক আগে থেকে চলছে, কিন্তু তখন ভিক্টোরিয়া কোড জানতে পারে স্ক্র্যাপ পাওয়ার পর ভিক্টোরিয়া কোড সেটাকে কোড ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়, আর সেখানে এনে স্ক্র্যাবের উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে। আসলে ভিক্টোরিয়া কোডের এই প্ল্যান, সে স্ক্র্যাবের উপর এক্সপেরিমেন্ট করে পুরো স্ক্র্যাবের ব্যাপারে জানবে, তারপরে স্ক্র্যাবের কোডকে হাসিল করবে। এরপর ওই কোড জানার পর অনেকগুলো পাওয়ারফুল স্যুট বানাবে, যে স্যুটের পাওয়ার পুরো ব্লু ব্যাটেলের পাওয়ারের মতো হবে। এরপর ওই সব স্যুটকে ইউএস আর্মির কাছে পাঠিয়ে দিবে, যাতে এইভাবে ইউএস এর আর্মি অনেক বেশি পাওয়ারফুল হতে পারে আর ভিক্টোরিয়া কোড অনেক বেশি ধনী হতে পারে। এতে বোঝা গেল ভিক্টোরিয়ার টাকার লোভ আছে, এর জন্য ও এসব করছে। এর পরের সিনে আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই এই মুভির হিরোকে, মানে জিমি রাইসকে। জিমি এয়ারপোর্ট থেকে বাহিরে বের হয় আর ফ্যামিলির সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি জিমি রাইস তার পরিবারের কাছে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে, এখন জিমির কাছে লয়ার ডিগ্রি আছে। এর সাথে আমরা জানতে পারি জিমি তার পরিবারের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, আর এটার কারণ তারা আসলে আমেরিকান না, ওরা মেক্সিকোর। ওরা অনেক বছর আগে ইউএস এর মধ্যে অবৈধভাবে এসেছে। এই পরিবারের মধ্যে রয়েছে ওর বাবা মা, বোন, দাদি আর এক আঙ্কেল যার নাম রুডি। এরপরে জিমি তার পরিবারের সাথে বাড়ি ফিরে, সেখানে পৌঁছানোর পর ও জানতে পারে জিমির বাবার কাছে যে দোকান ছিল সে দোকান বিক্রি করা হয়েছে। এর সাথে তারা যে ঘরে থাকতো সেটাও রেন্টের ঘর, তাদের কাছে এখন বাড়ি ভাড়া দেবারও টাকা নেই, এই জন্য খুব তাড়াতাড়ি এই ঘরও ছাড়তে হবে। এর সাথে জিমির বাবার হার্ট অ্যাটাকও হয়েছে, এই জন্য ওর বাবার অবস্থাও ভালো নয়। এগুলো জানার পর জিমি বলে, আপনারা আমাকে এগুলোর কথা আগে কেন বলেননি? কিন্তু জিমির ফ্যামিলি আর ওর বাবা বলে, তুমি আমাদের সবার থেকে দূরে পড়ালেখা করতে গিয়েছিলে, এর জন্য আমরা তোমাকে চিন্তিত করতে চাইনি। এরপরে জিমি ডিসাইড করে ওর যেহেতু পড়ালেখা শেষ, ও ভালো একটি জব নিবে আর পরিবারের সাহায্য করবে। এরপর জিমি ক্লিনারের একটি জব পায়, আর ওই জবটি পায় কোড ইন্ডাস্ট্রির সিইও ভিক্টোরিয়ার ঘরে, আর এখানেই ওরা ভিক্টোরিয়া কোডকে দেখতে পায়। আর তখনই ভিক্টোরিয়ার সাথে দেখা করতে আসে জেনি কোড, সে ভিক্টোরিয়ার ভাই ডেড কোডের মেয়ে। আর এখানে এসে ও ভিক্টোরিয়াকে বলে ও জানে ভিক্টোরিয়া কি সব করছে, এর জন্য ও চায় যা কিছু করছে সবকিছু বন্ধ করে দেয়। কিন্তু ভিক্টোরিয়া কোড জেনির কথা শুনে না আর ও জেনিকে বকতে শুরু করে, কিন্তু যখন জিমি এগুলো দেখে ওকে আটকানো যায় না, এর জন্য ভিক্টোরিয়াকে থেমে যেতে বলে আর জেনির কথাকে সাপোর্ট করে। আর এটা দেখে ভিক্টোরিয়া জিমি আর তার বোনকে জব থেকে বের করে দেয়, কিন্তু এটা দেখার পর জেনি জিমির উপর খুশি হয়ে যায়। এরপর জেনি জিমিকে বলে, তুমি কালকে কোড ইন্ডাস্ট্রিতে এসে পড়ো, মানে আমার কোম্পানিতে, আর ওই জায়গায় আমি তোমাকে জব দিয়ে দিব। এরপর জিমি এমনই করে, ও পরের দিন কোড ইন্ডাস্ট্রিতে যায় আর জেনির সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কোম্পানির রিসেপশনিস্ট জিমিকে বাইরে বসতে বলে আর বলে, যখন জেনি ম্যাম আসবে তখন আপনার সাথে দেখা করবে। এরপর আমরা দেখি জেনি কোম্পানির মধ্যে চেহারা বদলে সোজা ওই লুকানো ঠিকানায় চলে যায় যেখানে স্ক্র্যাব রাখা আছে। ও সেখান থেকে স্ক্র্যাব নিয়ে একটি বার্গারের বক্সের মধ্যে নিয়ে নেয় আর বাইরে চলে আসে, কারণ জেনি চায় এই কোম্পানি মানে কোড ইন্ডাস্ট্রির মধ্যে কোনো খারাপ কাজ যেন না হয়, যেটা জেনির ফাদারও চায়নি। এর জন্য স্ক্র্যাবকে চুরি করে নিয়ে যায় যেন ভিক্টোরিয়া কোড কোনো স্যুট বানাতে না পারে। কিন্তু যখনই জেনি স্ক্র্যাবকে নিয়ে বাইরে বের হয়, ওই ল্যাবের বিজ্ঞানী জেনে যায় যে স্ক্র্যাব চুরি হয়ে গিয়েছে, এর জন্য তারা সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে পুরো বিল্ডিংকে অফ করতে বলে যাতে স্ক্র্যাব বাইরে যেতে না পারে। সিকিউরিটি অ্যালার্ম বাজার সাথে সাথে জেনে বুঝতে পারে ল্যাবের বিজ্ঞানীরা চুরির কথা জেনে গেছে, এর জন্য ও তাড়াতাড়ি নিচে চলে যায়। কিন্তু যখনই নিচে আসে তখনই জিমির সাথে দেখা হয় আর জিমি ওর কাছে জব চায়। তখন জিনি বলে এসব কথা ও ওর সাথে পরে বলবে, এখন ও শুধু এটাই চায় জিমি এই বার্গারের বক্সকে সামলে রাখবে আর লুকিয়ে জিমির বাসায় নিয়ে যাবে, কিন্তু যাই হোক এই বক্স খোলা যাবে না। এরপর যখন দ্বিতীয়বার দেখা করবে এই সব কথা ও পরে বলবে। এগুলো শোনার পর জিমি এমনই করে, ও জিনির থেকে বার্গারের বাক্স নেয় আর সোজা বাসায় চলে যায়, আর জিনি কোড সিকিউরিটিদের সাথে মিলে যায়। আর ও এমন ভাব ধরে ও কিছুই জানে না, কিন্তু জেনি ভুলে যায় ওর কোম্পানিতে লাগানো ক্যামেরা ও সবকিছু রেকর্ড করেছে। অন্যদিকে জিমি বার্গারের বাক্স নিয়ে সোজা বাসায় পৌঁছে যায় আর ওইখানে গিয়ে তার পরিবারের মানুষদের সব কথা বলে দেয়। তখন তার ফ্যামিলি জিদ করে, আমাদের এই বক্স খোলা উচিত আর দেখা উচিত এই বক্সের মধ্যে কি আছে। যদিও জেনি ওর বোনকে আটকায়, কিন্তু জেনির বোন এই বাক্স খুলে দেয়। এরপর ওরা দেখে এই বাক্সের মধ্যে একটি নীল রঙের ব্লু ব্যাটেল রাখা। তারা বুঝতে পারে না এগুলো কি,
কি। এরপর জিমির পরিবার ওর মজা নিতে থাকে, কিন্তু এগুলো দেখে জিমি স্ক্র্যাপকে হাতে নেয় আর সবাই এমন করতে নিষেধ করে। কিন্তু যখন স্ক্র্যাপ জিমির হাতে আসে, স্ক্র্যাপটি চমকাতে শুরু করে আর এটি সোজা গিয়ে জিমির ফেসে লেগে যায়, আর এটা আস্তে আস্তে জিমিকে ব্লু ব্যাটেলে পরিবর্তন করে দেয়। এরপর ব্লু ব্যাটেলের মধ্যে যে এআই রয়েছে তার নাম খাদিজা, ওর থেকে একটি শব্দ আসে, হোস্ট পেয়ে গিয়েছি। এটা আপনাদের বলে দেই, ব্লু ব্যাটেলের মধ্যে যে এআই আছে তার আওয়াজ একমাত্র তার হোস্টই শুনতে পারবে, মানে ব্লু ব্যাটেল শুনতে পারবে। এবার ব্লু ব্যাটেলে পরিবর্তন হওয়ার পর খাদিজা বলে, হোস্ট পাওয়ার পর পাওয়ারকে চেক করা হচ্ছে। এরপরে পাওয়ারকে চেক করা শুরু করে। জিমি তো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ও কিছু করবে তার আগেই ব্লু ব্যাটেলের স্যুট ওকে দিয়ে সবকিছুই করাচ্ছিল। ওকে উড়াতে থাকে, নিচে ফেলতে থাকে, জোরে দৌড়াতে থাকে, মাটিতে ঘুরতে থাকে। এর কারণে শহরে অনেক গড়বড় হতে থাকে আর ও অনেক জায়গা নষ্ট করতে থাকে। খাদিজা ব্লু ব্যাটেলকে বলে পাওয়ার চেক করা হয়েছে, আর এরপরই ও জিমিকে ওর বাসায় ফিরিয়ে আনে। এসব দেখার পর জিমি সিদ্ধান্ত নেয় যে ও জেনির কাছে যাবে আর ওর সাহায্য নিয়ে এই স্ক্র্যাপকে ওর বডি থেকে বাইরে বের করবে। আর এই জন্য জিমি ওর আঙ্কেলের গাইড নিয়ে কর্ড ইন্ডাস্ট্রিতে যায়। সেখানে পৌঁছেই ও দেখতে পায় কোম্পানির বাইরে জেনি লুকিয়ে আছে, আর এই জন্য ও জেনিকে ডাক দেয়, যেটা শুনে জেনি ওর সাথে ওর গাড়িতে এসে বসে। আর তখনই কিছু গুন্ডারা পিছন থেকে ওদের উপর ফায়ারিং শুরু করে। তখন এসব দেখে জেনি জিমিকে বলে তাড়াতাড়ি গাড়ি চালানো শুরু করো। এরপর ও জিমিকে বলে যে ওর আন্টি ভিক্টোরিয়া জানতে পেরেছে যে সিরামটি ওই চুরি করেছে, আর এই জন্যই ওর আন্টি ওকে ধরতে চায়। এরপর জিমি জেনিকে ওর ঘরে নিয়ে যায়, যেখানে আসার পর জেনি সবাইকে সব কাহিনী খুলে বলে যে আসলে এই স্ক্র্যাপ জিনিসটা কি, আর ওর আন্টি ভিক্টোরিয়া এই স্ক্র্যাপ দিয়ে কি কি করতে চায়। এরপর জিমি ওকে জিজ্ঞেস করে আসলে স্ক্র্যাপকে বডি থেকে কিভাবে বের করা যায়, আর এটা জবাব দিতে গিয়ে জেনি বলে যে স্ক্র্যাপটিকে স্টাডি করার জন্য একটি কি এর দরকার হয়, আর এই কি মানে চাবিটি এখন কর্ড ইন্ডাস্ট্রির মধ্যেই আছে আর আমাদের এটাকে নিয়ে আসতেই হবে। এরপর রুডি, জেনি আর জিমি তিনজনই কর্ড ইন্ডাস্ট্রিতে যায়। ওইখানে পৌঁছানোর পর রুডি কর্ড ইন্ডাস্ট্রির ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে। এরপর জেনি আর জিমি ইন্ডাস্ট্রির মধ্যে যায় আর ওই কিটিকে নিয়ে বাইরে চলে আসে। তবে যখন ওরা গেট থেকে বাইরে আসে, তখন ওরা দেখে যে ওর আন্টির পাঠানো গুন্ডারা সেখানে চলে এসেছে। তবে এই গুন্ডাটি অনেক স্পেশাল, যার কারণে ভিক্টোরিয়া ওর বডির মধ্যে অনেকগুলো মেকানিক্যাল গ্যাজেট ফিট করে রেখেছে, আর এই জন্য এটা একটা জীবন্ত সাইবর্ড। জেনি আর জিমিকে সামনে দেখার পর ওই গুন্ডা ওদের উপর অ্যাটাক করে দেয়, যার রেসপন্সে স্ক্র্যাপ জিমিকে ব্লু ব্যাটেল বানিয়ে দেয়, যার ফলে ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হতে থাকে। আর এই ফাইটের পর কোনোরকম ভাবে তিনজন ওখান থেকে চলে যায়। এরপর জেনি জিমি আর রুডিকে নিয়ে সরাসরি ওর পুরনো ঘরে চলে যায় আর ওদের দুজনকে বলে যে এটা ওর অনেক পুরাতন একটা ঘর, আর যখন ও ছোট ছিল তখন ওর বাবা মায়ের সাথে এই ঘরেই থাকতো, আর যেহেতু এখানে অনেক বছর ধরে কেউ আসে না তাই ওর আন্টিও এখানে ওদের খোঁজ নিতে আসবে না। এরপর রুডি জিমির স্ক্র্যাপকে স্টাডি করতে থাকে। তবে তখনই ওনারা জানতে পারে যে ব্লু ব্যাটেলের স্ক্র্যাপ জিমির মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে গিয়েছে আর ওর পুরো বডির সাথে মিশে গিয়েছে। এই কারণে স্ক্র্যাপ ওর বডি থেকে কখনোই বের হবে না, আর এটা তখনই বাহিরে বের হবে যখন জিমি মারা যাবে। যার সিম্পল মিনিং এই যে যতদিন পর্যন্ত জিমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্ক্র্যাপ ওর সাথেই থাকবে। এটা দেখার পর জিমি অনেক উদাস হয়ে যায়, আর এটা এর জন্যই যে ও একটা সিম্পল লাইফ কাটাতে চেয়েছিল, কিন্তু স্ক্র্যাপের কারণে ও অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল, যে ঝামেলা ওর সাথে সাথে ওর ফ্যামিলির উপর দিয়েও যাচ্ছে। এরপরে ওরা তিনজনে দেখতে পায় যে ওদের বিল্ডিং এর উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়তে উড়তে যায়, আর এই হেলিকপ্টারটি দেখে জেনে বুঝতে পারে যে এই হেলিকপ্টারটি ওর আন্টির। আর জিমি হেলিকপ্টারের ডাইরেকশন দেখেই বুঝতে পারে যে এটা ওর বাসার দিকে যাচ্ছে। এর সাথে সাথে জিমি ব্লু ব্যাটেল হয়ে খুব তাড়াতাড়ি ওর ঘরের দিকে যায়, আর রুডি আর জিমি পিছন থেকে ওদের গাড়িতে রওনা দেয়। এদিকে ভিক্টোরিয়া ওর গুন্ডাদের সাথে নিয়ে জিমির ঘরে অ্যাটাক করে দেয় আর ওর ফ্যামিলির সবাইকে ধরে নিয়ে যায়। আর তখনই সেখানে জিমি চলে আসে আর ও স্যুটের সাহায্যে ওখানে সব গুন্ডাদের মারতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ভিক্টোরিয়া হেলিকপ্টার থেকে ওর উপর একটি স্পেশাল ওপেন নিক্ষেপ করে, আর সেই অ্যাটাকের পর জিমি নিচে পড়ে যায়, যার কারণে এটা একটা স্পেশাল অস্ত্র ছিল যার অ্যাটাকের কারণে স্ক্র্যাপকে নিউট্রালাইজ করা যেত। আর এই কারণে যখন এই অ্যাটাক করা হয় তখন স্ক্র্যাপটি নিউট্রালাইজ হয়ে যায়, যার কারণে জিমি নিচে পড়ে যায়। আর এই জন্য জিমি ব্লু ব্যাটেলের পাওয়ার ইউজ করতে পারছিল না, আর এই কারণে ভিক্টোরিয়া গুন্ডারা জিমিকে হেলিকপ্টারের মধ্যে নিয়ে ওইখান থেকে চলে যায়। ওই সময় জিমির বাবার হার্ট অ্যাটাক চলে আসে, যার কারণে ও ওইখানেই মারা যায়। এরপরে জেমি আর রুডি ওইখানে পৌঁছায় আর জেনি সবাইকে বলে যে ওর আন্টি ভিক্টোরিয়া জিমিকে নিয়ে সোজা ওনার গোপন আইল্যান্ডে গিয়েছে আর ওইখানে জিমির কাছ থেকে স্ক্র্যাপের পাওয়ার নিতে চাইবে। এটা শুনে জিমির পরিবার সিদ্ধান্ত নেয় যে ওরা সবাই ভিক্টোরিয়ার কাছ থেকে জিমির ফাদারের মৃত্যুর প্রতিশোধ নিবে আর জিমিকে উদ্ধার করে নিয়ে আসবে। আর এই কারণে ওরা সবাই মিলে জেনির ঘরে যায়, যেখানে
পৌঁছানোর পর জেনি ওর বাবা ডেড কডের ইউকেলকে বের করে, যেটা দেখতে পুরো ব্লু বেটালের মতো দেখায়। আর ওইটার মধ্যে অনেকগুলো গ্যাজেট জিনি ফ্যামিলি মেম্বারদের দেয়, যেমন শিল্ড, ওয়েপেন্স। তারপর ওরা সবাই মিলে জিমিকে বাঁচানোর জন্য যায়। ওদিকে ভিক্টোরিয়া ওর গোপন আইল্যান্ডে জিমিকে একটি মেশিনের মধ্যে দেয় যেন ওর মধ্যে স্ক্রাপ্টের কোড কপি করতে পারে। কোড কপি করার সাথে সাথে ওই কোডগুলো ওর গুন্ডার মধ্যেও দিতে থাকে, ওই সাইবার্স গুন্ডার মধ্যে। তবে আমরা জানতে পারি যদি এই প্রসিজার শেষ হয়ে যায় তাহলে জিমি সাথে সাথে মারা যাবে। ভিক্টোরিয়া প্রসিজারটি শুরু করে, যার পরে দেখতে দেখতে ক্রাবের কোড ওরা কপি করে ফেলে, যার সাথে সাথে উনি এই কোড ওই সাইবার্স গুন্ডার মধ্যে কপি করে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে গুন্ডার মধ্যে ব্লু বেটালের মতো পাওয়ার চলে আসে। এরপরে জিমি মৃত্যুর কাছাকাছি চলে আসে, কিন্তু ঠিক ওই সময়ই জিমির ফাদারও স্বপ্নের মধ্যে আসে আর উনি ওকে মোটিভেট করে, যার ফলে জিমির চোখ খুলে যায় আর ও নিজেকে স্বাধীন করে ফেলে। এদিকে জেনি জিমির ফ্যামিলিকে নিয়ে ওই আইল্যান্ডে চলে আসে আর ওইখানে গুন্ডাদের মারতে মারতে সবাইকে ভিতরে নিয়ে আসে। এরপর জিমি আর ওই সাইবার্স গুন্ডার মধ্যে ব্যাটল শুরু হয় আর ওরা দুজন একে অন্যের সাথে অনেক ফাইট করে, কিন্তু ওই গুন্ডা জিমির উপর চড়াও হতে থাকে, মানে ডমিনেট করতে শুরু করে, আর ও ধীরে ধীরে জিমির ব্লু ব্যাটল স্যুটটিকে নষ্ট করতে থাকে, যার কারণে জিমি অনেক উইক হয়ে যায়। কিন্তু তখনই জিমির আঙ্কেল রুডি ওকে পিছন থেকে বাঁচাতে আসে। এটা দেখে ওই সাইবার গুন্ডা ওর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জিমি অনেক রেগে যায়। জিমি পুরো শক্তি দিয়ে ওই সাইবার গুন্ডার উপর অ্যাটাক করে আর ওই গুন্ডার স্যুটকে বেকার করে দেয় আর ওর জান নিতে যায়। তখনই ওর এআই খাদিজা ওকে আটকায় আর বলে, এটা কোনো খারাপ লোক না জিমি, যখন কোডকে কপি করা হচ্ছিল তখন আমি ওর মস্তিষ্ককে পড়েছিলাম, এর জন্য ওর অতীত তোমাকেও দেখায়। এরপর জিমিকে ওর পাস্ট স্টোরি দেখায়। এই সাইবার গুন্ডা ছোটবেলায় একটি মানুষের বাচ্চা ছিল, ও ওর মার সাথে থাকতো, কিন্তু একটি হামলায় ওর মা বাবা মারা যায়। এরপর ভিক্টোরিয়া কোড এই বাচ্চাটিকে নিয়ে আসে আর তার মতো করে ট্রেনিং দিতে থাকে আর তৈরি করতে থাকে, আর একটার পর একটা এক্সপেরিমেন্ট ওর উপরে করে এবং বডির মধ্যে মেকানিক্যাল পার্টসগুলোকে ফিট করে দেয়। এই গুন্ডার এগুলো যাতে মনে না থাকে তাই ওর মেমোরি বদলে দেয়। জিমিকে এগুলো দেখানোর পরে খাদিজা ওই গুন্ডার মেমোরিও ফিরিয়ে আনে আর জিমি ওকে জানে মারে না। এরপরে জেনি ভিক্টোরিয়ার হাত থেকে ডিভাইসটি ছিনিয়ে নেয়। এটা ওই ডিভাইস যার মধ্যে স্ক্রাইবের কোড কপি করা আছে। জেনি ওই ডিভাইসকে ভেঙে ফেলে। এটা দেখে ভিক্টোরিয়া গুন্ডাকে ওদের দুজনকে মেরে ফেলতে বলে, কিন্তু ওই গুন্ডা সব মেমোরি ফিরে এসেছিল আর ও গিয়ে ভিক্টোরিয়াকে ধরে ফেলে, নিজের বডি গরম করতে শুরু করে যাতে স্যুট ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে খাদিজা জিমিকে বলে, ওর স্যুট ব্লাস্ট হবে, তুমি তোমার পরিবার নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর জিমি এমনটাই করে, ওর ফ্যামিলিকে নিয়ে ডেড কোডের বানানো বিটালে বসে ওর ফ্যামিলিকে নিয়ে ওইখান থেকে সোজা চলে যায়। আর ওই গুন্ডা নিজের পোশাক ব্লাস্ট হওয়ার কারণে তারা সহ পুরো আইল্যান্ডই ধ্বংস হয়ে যায়। কিন্তু জিমি তার পরিবারের সাথে ঘরে পৌঁছায়। ঘরে আসার পরে দেখে ওদের ঘর পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তখন জেনি তাদেরকে বলে, আমার কোম্পানি এটার পুরো দায়ভার নিবে আর তোমাদের একটি নতুন ঘর বানিয়ে দিবে, এর সাথে ওর আঙ্কেল রুডিকেও একটি নতুন গাড়ি কিনে দিবে, কারণ ওর গাড়ির অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।